ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته جي تهجد نماز جهن بول بين دون سيدار التهجد الصلاة جتو لنباكرت من تتبهلو ايه شبه سجده ويركمه ايه به هو بي قيام جي ركوع هو بي ايه شبه ركوع سجده هو بي لمبا التحيات ايه ركوع هو من سجدا دعا من التحيات درود التدير بور سلام في الان الفور بي من اه تحجد شئس تحجد لاست ويتر بور من ويتر بور بور تنبار بول من سبحان الملك القدوس

وأما السجود فاجتهدوا الدعاء فقبل أن يستجاب لكم السيدة بش بشكر دعاء كرو بش بشكر سيدا دعاء كرو اجتهاد كرو مري بشكر شكر بندا دعاء النفر ما أكثر الدعاء الله أكبر إن أقرب ما يكون العبد من ربه وهو الساجد فأكثر الدعاء الله أكبر মানুষ বেশি বেশি করে দোয়া করবে সেইদার অবস্থায় আর সেইদার অবস্থায় বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয় তাই এই সময় দোয়া করবে এই সময় দোয়া কবল হওয়ার বেশ উপযোগী সময় তাই আমাদের জন্য উচিত হলো সেইদার অবস্থায় দোয়া করান এমনি দরোদ পড়ার পরে যে দোয়া দোয়াগুলো নির্দিষ্ট আছে ওগুলো পড়ার পর আপনি দোয়া করতে পারেন যত দোয়া করবেন ভালো স্নান ফিরাবার পুরবে স্নান ফিরাবার পরে না আমাদের অনেকে বুঝে না সেই যে দোয়া অথবা তাহিয়াত পড়ার পরের যে দোয়া এটা বুঝে না মানুষ ওই সব ভীতির পড়ার পর দেখবেন হাত তুলে দোয়া করে আসলে এ সময় এরকম দোয়ার কোনো প্রমাণ নেই আল্লাহ রসুন সোয়া থেকে ভীতির পড়ার পর তিনবার বলবেন সুভ্যান কুদ্দুস কুদ্দুসান মারিকান কুদ্দুস আর তৃতীয়বার একটু ট্রেনে বলবেন সুভানিকান কুদ্দুস এই হলো না আচ্ছা আপনি আরেকটা প্রশ্ন করেছেন সেই জিদায় কি বাংলায় দোয়া করতে পারবো যে সেইদায় বাংলায় দোয়া করতে পারবেন এক্ষেত্রে স্থায়ী ফতোয়া বোর্ড শেখ নব্বাস রহিম উল্লাহ যখন রাইস ছিলেন বা আল্লা জিন্দ ইমার ফতোয়া বোর্ডের প্রধান ছিলেন তো সে সময়কার ফতোয়া যে শেখ সাহাব বা ফতোয়া বোর্ড বলেছেন প্রত্যেক ভাষায় মানুষ দোয়া করতে পারে কিন্তু উত্তম হল যেসব দোয়া আল্লাহ রসুলসল্লা ইসলাম করতেন ওই দোয়া করা কিন্তু আমাদের অনেক আমরা অনেকেই আছি যারা কয়েকটা দোয়া জানি আরবিতে তো মনের কথা অনেকটা আমরা পেশ করতে পারছি ফেস করতে করতে পারছি না বাংলা আরবিতে তাই তারা বলছেন তা জায়জ আলহামদুলিল্লাহ তো কেউ যদি বাংলায় দোয়া করে তো অসুবিধা নেই কিন্তু পূর্বে আপনি যেসব দোয়া জরুরি রাখুন যেমন তসফি আরবিতে বলবেন আত্মহাইয়া দরুদ আরবিথি যেভাবে করার তারপর দোয়া যেগুলো পালন করলেন এরপর মন থেকে যদি কিছু চায় দোয়া করার তো বাংলায় দোয়া করতে পারবেন যে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ এমনিভাবে শেখ ইবন সাহিম রহিম তিনি তিনিও আমি সরাসরি তাকে জিজ্ঞেস করেছিলাম আমি ফটোটি এই প্রশ্নটি করেছিলাম শেখ সাব রহিম আমাকে মৃদু হাসি দিয়ে প্রশ্নের প্রশ্নের উত্তর দিয়েছিলেন বলেছিলেন আল্লাহ সব বাসা জানেন يهون ما الله الشيخ ابن عثيمين رحمه الله على مقام دانكم بارك الله فيكم والسلام عليكم ورحمة الله وبركاته